ডিয়ার লার্নার, সেন্টেন্স কারেকশনের আরেকটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, ফার্স্ট ওয়ান, দ্য চেয়ার ইজ মেড অফ উড, দ্য চেয়ার ইজ মেড ফ্রম উড, দ্য চেয়ার ইজ মেড বাই উড, দ্য চেয়ার ইজ মেড ইন উড। আসলে এখানে কোনটা সঠিক, মেড অফ নাকি মেড ফ্রম নাকি মেড বাই না মেড ইন? এখানে তুমি খেয়াল করবা যে একটা চেয়ার কি কাঠের তৈরি, এই জিনিসটা আমরা কি চোখে দেখতে পাচ্ছি না পাচ্ছি না? আমরা এটা চোখে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এটা চেয়ার থেকেই তৈরি হয়ে আসছে। তোমার হচ্ছে মনে করো একটা বোতলের কথা বলা হচ্ছে, মেড অফ প্লাস্টিক, দেখো মেড অফ চলে আসছে। আমরা যখন যে জিনিসটা বুঝতে পারছি যে এই পেনটা ধরো প্লাস্টিকের তৈরি, আমরা এটা কিন্তু বুঝতে পারছি। তাহলে যখন আমরা দেখে চিনে যাচ্ছি যে এটা এটারই তৈরি সরাসরি, তখন হবে মেড অফ, যে কাঠের তৈরি, এটা প্লাস্টিকের তৈরি। সো এখানে ফার্স্ট উত্তরটাই সঠিক উত্তর, মেড ফ্রম হবে না, মেড বাইও হবে না, মেড ইনও হবে না। এবার এরকমই আরেকটা সেন্টেন্স আমাদের প্রায় পরীক্ষাতে চলে আসে, সেটা হচ্ছে গিয়ে তোমার যেটা আসে যে দ্য পেপার ইজ মেড ড্যাশ উড। আচ্ছা, পেপার বা কাগজ হচ্ছে গিয়ে বাঁশ কাঠ থেকে তৈরি হয়, এটা একটা পেপার দেখে কি বোঝা যায় যে এটা বাঁশ কাঠ থেকে তৈরি? এটা বোঝা যায় না, তুমি সরাসরি এটা শনাক্তও করতে পারো না। এটার জন্য তোমার কী করতে হয়, জানতে হয় যে আসলে সেটা থেকে হয়। যখন এরকম কিছু হবে তখন তুমি দিবা যে আসলে পেপার হচ্ছে বাঁশ বা কাঠ হইতে তৈরি। এই জায়গায় আমরা দিব যে মেড ফ্রম, দ্য পেপার ইজ মেড, পেপার মেড করা হয় ফ্রম উড। ওকে, যখন আমরা হচ্ছে যেটা ডিস্টেন্সটা বুঝতে পারবো না যে কী থেকে সরাসরি হয় এটা বুঝতে পারবো না, তখন লং ডিস্টেন্স ফ্রম হবে। আর যখন আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এটা তো এটা থেকে হয়, পেন ইজ মেড অফ প্লাস্টিক, বোতল ইজ মেড অফ প্লাস্টিক, দ্য চেয়ার ইজ মেড অফ উড। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তাহলে মেড অফ আর মেড ফ্রমের ব্যবহারটা নিশ্চয়ই আমরা বুঝে গেছি। সো আল্লাহ হাফেজ।